উনি বলতেছেন তুমি পেরেশান হচ্ছ কেন, এটা কি তোমার দরকার? হ্যাঁ। তখন উনি হাত দিয়ে টান ওগুলো উঠে থাপড় দেয় কিতাবের মধ্যে ধুলা হইয়া একটা করে দেয় আর জামালউদ্দিনকে হাতে দেয়। তখন বলছে ইয়ে ক্যা হে, তো ইয়ে ও হে জো তুম নাহি সমঝো, এটা ওই ক্যা যেটা তুমিও বুঝবা না। এই যে পাগল বানাইও জামালউদ্দিন রুমিরে, তো ইয়া চলে গেল বাস। এখন তো খোঁজে পানির ভিতরে থেকে কিতাব উঠাইছে সংস্থা ফ্রিজ, সে থাপর দেয় ধুলা হয়ে যায় কিন্তু পানি বাইরে নেয় নিচে নাই। এটাই ওই শান, এটা একমাত্র ওলি পারে। মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করলে হবে না, খাদিম দিয়া খাজা বাবার বিচার করলে হবে না। এখন তো মোল্লা মোহাম্মদ বিচার করে না, অনেক মানুষ মোল্লা রে আল্লাহ বানায় লিখে যে একটা পরিস্থিতি খারাপ কি পেয়েছেন এটা হজুরের দিকে আসবে হজুরের কাছে গেছে না। আর এইটা চিন্তা করলে হজুরের কোন দরকার এই মাদ্রাসা থেকে আর ওই বের হচ্ছে না। এখন বের হচ্ছে ওই যে বলে যে প্রত্যেক অ্যাকশনের রিয়াকশন আছে, বের তো হবে, বলি না ভাই আরেকটা তো হয়ে যাই। যে কোন কিছু একটা না হলে আরেকটা হবে, বলি বের না হলে বাইরা হালকা তো জিহাদ হোকমা তোর হোকমা বাবা ভাই বাইরে যে কি শায়খ আব্দুর রহমান মোল্লা উমর বিন লাদেন এই সমস্ত বাইরে এগুলা হচ্ছে ওহাবি জুমের আনা গুন্ডা রাস্তা মানুষ বিলাই খায় ওরা কি হত্যাযোগ্য কি না করছে দিনে দুই ভরে মানুষ মেরা ভরা। তারা না দিনে শিক্ষা নিছে কোরআন হাদিসে শিক্ষা নিছে কিভাবে মানুষ, কিন্তু আল্লাহ নবীদের কাছে কিন্তু না নাই। আল্লাহ নবীদের কাছে আছে প্রেম, আঘাত নাই প্রেম আছে। এর জন্য বাবা জান বলে বাবা অনুষ্ঠানে সৈনিক হয়েও না, প্রেমের কাঙাল হইয়া যাও প্রেমের কাঠের হইয়া যাও কিন্তু অনুষ্ঠানে সৈনিক। এই যে সোলজার এদিন বাহিনী সৈনিক বলা ছিল কি সৈনিক ধর্ম পালন করে, তারা চাত্তিক ধর্ম পালন করছে না, তাদের মধ্যে আত্মিক ধর্ম ছিল না। যার মধ্যে তাসাউফের শিক্ষা আছে সুফিবাদের শিক্ষা আছে সে কখনোই কাউকে আঘাত করতে পারবে না, আঘাত সহ্য পারবে করতে পারবে না। সুফিবাদের শিক্ষায় যারা দীক্ষায় যারা দীক্ষিত তারা আঘাত সহ আঘাত করে না। এজন্য কেউ একজন আমাকে বলছিল আমি কথাটা শুনে খুবই হয়েছি যে ধৈর্য ধরে, ধৈর্যের মধ্যে সবচেয়ে মহাশক্তি আছে আর কিছুর মধ্যে মহাশক্তি নাই। লোভ করছিল এটি রাজত্ব পাইছে কিন্তু মানুষের দিলে জায়গা হয় নাই। ইমাম হোসেন আলাইহিস সালাম ধৈর্য ধরছে মানুষের দিলের রাজা হয়ে গেছে, এর জন্য সন্তান হলে না রাখে মোহাম্মদ হুসাইন জাইনুল আবেদিন রাখে, ইকবাল হুসাইন জাফর হুসাইন হুসাইন না কিন্তু কেউ রাখে না জনাব এজিদ কিংবা আব্দুল এজিদ আব্দুল গফুর এজিদ কেউ রাখে না। বাদশাহ তো এজিদও হয়েছে কিন্তু নামের জায়গায় নাই। আবার তারা কয়ে দিছে বাবর দাস এই তাদের যে চেরা চামুন্ডা আছে কিতা ওয়ালে বলে দাও সবিতুল্লাহ শিরিক সবিতুল্লাহ বেদা না জায়েজ হারাম ছবি তুললে তুমি হাবিয়া দুটোতে যাইবে কেন, কারণ যদি ছবি ওই সময় তোলা জায়েজ করে দিত সরকারি ভাবে তাইলে এদের ছবিও তোমাই আব্বাসিয়া সাগরিয়ে রাজা তারা ছিল মোটা সিং বিল্লা মোটা ওয়াকিল এই সমস্ত যারা ছিল তাদের ছবি তাইকে রাখবো। এখন আমরা ধানরু দুটে আর মুখা আসুন দিয়ে মালা বানায় গলায় দিতাম আর আলে রসুলের ছবি মুবারকের মধ্যে আমরা গোলাপ গোলাপের মালা আমরা উপহার দিতাম। এই জন্য ওরা আগে থেকে ছবি উঠায় না করে দিছে খবর তার ছবি রাখবো না, ছবি রাখলে বিপদ আছে। কাজেই বাবা জান বলছেন যে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও এটা পাগলামি, একটা চাইতে হবে
আমার বলতা সেন আরাম উস দিল কো মিলা জিস দিল কো আরাম কবি আরাম নেহি মিলা সেই ব্যক্তি সবচেয়ে আরাম আছে যে জীবন আরামই পায় না। কাজেই আমাদের এই বোঝার মধ্যে আমরা যে ধর্ম এখন বুঝতেছি জানতেছি এটার মধ্যে অনেক কিছু আছে, যে ভুল শিক্ষা সত্য শিক্ষা সুশিক্ষা একমাত্র আল্লাহ নবীর দরবারে, একমাত্র আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে আসলে অহংকার থাকে না, আর বাইরে গেলে পাগলি উছারের জায়গা, অহংকারের খেলা, কেউ যে সালাম দেব না, আমার সবাই দিব। এর জন্য হযরত শামসের তাবরিজ এবং মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি সর্বপ্রথম যখন মাওলানা জালালউদ্দিন রুমির দ্বারা শামসের তাবরিজ দেখে ওরা ইয়ের ভিতরে চলে যায়, হুজুরের ভিতরে, মানে যেখানে উনি পড়াইতেছিল অনেক কিতাব এই সেই, তখন বলছিল উনি তো মজ্জুব ছিল, মজ্জুবি হারিয়ে গেছে, বলে ये क्या है ये। मौलाना जलालुद्दीन रूमी बोलছিল ये वो है जो तुम नहीं समझोगे, এটা ওই জিনিস তুমি এটা বুঝবা না। ও আচ্ছা, তো পাশেই ওই পানির একটা ভাটি ছিল, ভাটির মতো পানি ছিল, এখানে কিতাব ধরালে সেইটা ভালাই দিছে পানির মতো। মৌলানা জালালুদ্দিন রুমি সংস্থা ব্রিজের দিকে তাকায় বলতাছে এটা কি বললো, কিতাবের মধ্যে ধুলা ভাইয়া একটা করে দেয় আর জালালউদ্দিন রুমি হাতে নেয়, তখন বলছে ইয়ে ক্যা হে, তো ইয়ে ও হে জো তুম নেহি সমঝো, এটাও ওই ক্যা যেটা তুমিও বুঝবা না। এই যে পাগল বানাইল জালালউদ্দিন রুমিরে, তো ইয়া চলে গেল, বাস এখন তো খোঁজে পানির ভিতরে থেকে কিতাব উঠাইছে সংস্থা ব্রিজ, সে ঠাকুর দেয় ধুলা ভাই যায় কিন্তু পানি বাইরে নেয় নিজে নাই, এই যে ওলি শান, এটা একমাত্র ওলি পারে। মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করলে হবে না, খাদেম দিয়া খাজা বাবার বিচার করলে হবে না, এখন তো মোল্লা মোহাম্মদ বিচার করে না, অনেক মানুষ মোল্লা রে আল্লাহ বানায় লিখে, যে একটা পরিস্থিতি কারণ কি কেছেন এটা হুজুরের দিকে আসবে হুজুরের কাছে গেছে না, আর এইটা চিন্তা করেন হুজুরে কোন ফেরকার ওয়াজ তো সবাই টিভিতে শুনে, রেডিওতে শুনে, ইউটিউবে শুনে, ফেসবুকে শুনে, কিন্তু এইটা জানে না যে এই ইমাম সাহেব কোন ফেরকার মূল বিচার। এখন যা ওয়াজ করতেছে এগুলা ওয়াজে যা না মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে, মানুষ কোন পথে যাইব, মানুষ পথ খুঁজে পায় না। ওলিদের দরবারে যাইব একশো ফতোয়া দিয়ে ফিরে দেয়, আমাকে একদিন বলতেছে মিরপুর শাহালি মাজার এর মতো অমুক হয় তমুক হয়, আমি সুন্দর ভাবে তাকে জিজ্ঞেস করলাম বাবা বসর বলো তো তুমি শাহালিরে দেখছ, না আরো বলে না, আমাকে শাহালির কোন খারাপ কাজ করতে দেখছ বলে না, তাহলে তুমি শাহালির দরবার কিভাবে দোষ, তোমার মতো আমার মতো অনেক খারাপ মানুষ দেয়া অনেক খারাপ কাজ করে, এটা তো শাহালির দোষ না, শাহালির জন্য শিখায় নাই, এই শিক্ষা শাহালির না, তো তুমি অন্যের দোষের জন্য শাহজালাল শাহ পড়া শাহালিকে পড়বা, তুমি মানুষের তোমার জ্ঞান আছে, আসলে আমরা মুসলমান জাতি হইলে কি হলো আমাদের গবেষণার জ্ঞান বিন্দু মাত্র হয়, এবং আমার কাছে লাগে সবচেয়ে নিকৃষ্ট যে ভেড়া মার্কা মাথা, এটা মনে হয় আমাদের যে ভেড়া মার্কা মাথা, নইলে পরে এই বুঝ চিন্তা করে না আদমের তৌবা কবুল হয়ে এক দশ মহরম কে নয় আবার হিজরি সনের 1440 41 এখন ক্যালেন্ডার নাই, অন্য কোন ই নাই, আমাদের যে বাংলা গঙ্গা
আবিষ্কার এটা হলো সেই দিন। তাহলে এই যে এই ভেড়া মার্কা মাথা, আজকে যদি ভেড়া মার্কা মাথা না হইতো কেন বললাম যে উমাই আব্বাসিয়ার পরিবারে একটা বৈজ্ঞানিক জন্মায় নাই আজ পর্যন্ত, সৌদি আরবে কোনো বৈজ্ঞানিক নাই সারা সৌদিতে, খেজুর ঘর মাথা তো মানে কইলে গলা চিপা বেড়া দরকার চায়। কেন তাদের আর হাতিয়ার নাই তো, তাদের যখন তারা মুখে পারে না, যখন তারা বিদ্যায় পারে না, জ্ঞানে পারে না, গুণে পারে না, তখন তারা তলোয়ার দিয়ে লড়াই যায় এবং একা আসে না। বলে ভাইজান আসেন তো, ভাইজান আসেন দেখেন, আপনি একা হেন আপনার কাছে, আপনি এলিমের ভান্ডার বসে রয়েছে তো, আপনি আসেন যে হুজুর আমি এই জায়গায় এই জায়গায় ভুল পাইছি, এই এই ভুল লেখছেন, এই এই ভুল হয়েছে, তা না। ভাইয়া জি চালিয়ে, মামা জি চালিয়ে, চাচা জি চালিয়ে, এগো নিয়ে আইসা জ্ঞানদান করব, কিন্তু জ্ঞান দিয়া কখনো, যুক্তি তর্ক দিয়া কখনো বসবে না, সমাধানে আসবে না তারা, তারা আসবে হাতিয়ারে। তো কাজেই জ্ঞান গবেষণা আমাদের মুসলমানদের মধ্যে নাই। আজকে 56টা মুসলমান রাষ্ট্র, 57টা একটা আমাদের 56টার গাল কুত্তায় থাকে লোক, কোথাও কোন প্রযুক্তি আছে, কিছু তৈরি করছে না, কিচ্ছু বানাইতে পারে নাই মুসলমান, কোনো কিছু বানাইতে পারে না। এক সেরা মেশিন ইহুদি বানাইছে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিরা বানাইছে, ফেসবুক ইহুদিরা বানাইছে, মোবাইল ইহুদিরা আবিষ্কার করছে, এই গাড়ি ইহুদিরা আবিষ্কার করছে, বৌদ্ধরা আবিষ্কার করছে, খ্রিস্টানরা আবিষ্কার করছে, যে স্যাটেলাইট পাঠাই দিল আমাদের দেশে সেটাও ফ্রান্সরা বানাই দিল, ফ্রান্স তার মুসলমান না। যে মাইক দিয়ে এত ওয়াজ করে ফাটায় ভরাই দেয়, এই মাইকটা ওই ইহুদি ওই জামু, আগে মাইকের কইতেই বলু বিদায় শয়তানের গলা, আমার নানাজি আমার মা খালাগো স্কুলে যাইতে দেয় নাই, কেন সে হাবিয়া দুজকে যাবে না, তো যাত্রী লালেন এই মাদানি সাবি এটা বলছে। আমার নানায় মাদানি সাহেবের খুব ভক্ত ছিল, তখন কি বললো বড় ছেলেকে হাফেজি পড়াইল, বড় ছেলে বাংলাদেশের মধ্যে দুই নাম্বার হাফেজ সেকেন্ড কোরআন তেলাওয়াতে, আর বড় মেয়ে বিয়ে দিল আমার বাবা মৌলানার কাছে, বইতে বলে দিছে যে ঘরে একজন আলেম আছে ওই ঘরে 14 পুরুষের টাইনা জান্নাতে লয়ে যাবে একজনে। তাহলে আমার বংশের মধ্যে দুইজন আছে, বাপ আছে মামু আছে, ডবল 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 ডবল, আমার নানা ডবল করে লইছে। এখন যখন ওই ইহুদিদের ভাষা খ্রিস্টানের ভাষা আবিয়া দুজনে যাইবা
এখন যখন ওই আলেমের পোলাই এখন ইংরেজিতে ওয়াজ করে, রিলিজিয়ান ইয়েস অর নো যখন বলে, না না মাথায় আপনার বয়ে বয়ে কয় কি ছাগলে গা আমার বুড়া বাংলা ইংরেজি পড়ে না, মানে হ্যারে দি ইংরেজিতে বক্তব্য দেয়। আবার ল্যাপটপ বয়ে বয়ে ল্যাপটপ, জিজি বলুন, জিজি বলুন, হ্যাঁ টিভিতে ঢুকছে, না আজ পর্যন্ত ছবি উঠায় নাই, এমন কট্ট আজ পর্যন্ত উঠায় নাই ছবি। এখন তারা টিভিতে ঢুকে, তাদের ওয়াদের ক্যাসেট আছে, তাদেরই আছে। আমার মামা ইমামতি করে, সে এখনো টিভি কিনে নাই, তার তিনটা বোলা সৌদি আরবে থাকে, কেমন কট্ট চন্দনায় কৃষ্ণের পড়ি, কিন্তু তারা স্কুলের ময়দানে ভাষণ দিতেছে, লাইভ দেখাইতেছে। তাহলে আমরা কোথায় আছি? জ্ঞান গবেষণা আমাদের নাই, আমরা শুধু ফাজায়ে ফজিলত লইয়া ব্যস্ত। আর ধ্যান সাধনা এটা তো বাংলার জমিনে কেউ করেই নাই, একমাত্র বাবা জাহাঙ্গীর বাদে। আছে কেউ যে একটা স্কুল করছে? বাংলার জমিনে কেউ নাই। ভারতেও যদিও করে থাকে আমার জানায়, কিন্তু তারা বলে আমি ভারতের বড় বড় যারা লেকচার দেয় তাদের তারপর বাবাজান বলে যে দেখি দুই একটা ফুল ফুটে কিনা, এই তো বাবাজানের চাওয়া। কিন্তু বাংলার জমিনে কেউ স্কুল করে নাই, শুধু হ্যাঁ যদি ওই মত পথে চলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, ওলি আল্লাহদের মতে পথে চললে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, এর জন্য তারা বিরোধিতা করে না। ওলিয়াকারে কোন সময় ঢালাও ভাবে প্রচার হইতে দেওয়া যাবে না। সাধনা করলে পরে আমাদের রশিদি শিবপুর থানা নৌকাঘাটা যে স্কুল বাবা যান নির্মাণ করছে 25 বিঘা জমির উপরে, এবং বাকি 15 বিঘা আছে 48 বিঘা জমির উপরে যে স্কুলটা, এটা কে করছে? কেউ করে নাই, কিন্তু গান আছে এবং মাইকে আছে, ক্যাসেটে আছে, তরঙ্গের মধ্যে আছে, বাস্তবে নাই। স্কুল ভেজা ছেড়ে বাবা স্কুল ভেজাচ্ছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি স্কুল নাই। একমাত্র বাবা জাহাঙ্গীরের স্কুল নরসিংদীর শিবপুরে, এবং যারা যা বড় বড় অভিযোগ আমরা যায় বাংলাদেশের সমান ধন্য, এইটা মাথা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর স্কুল। কেউ কেউ বলে যে জান্নাতে আসছি, বললাম কীভাবে জান্নাতে আসছে নজর? তো জান্নাতে বলে এক ডাইল আরেক ডাইলের সাথে লাগানো, এক কাছের ডাল আরেক কাছের ডালের সাথে লাগানো থাকতো। আমাদের স্কুলেতে এক কাছের ডাল আরেক কাছের সাথে লাগানো, এবং একাগ্রতা ছাড়া মোরাকাবা হয় না। মসজিদে যদি মোরাকাবা হইত মহানবী কাবায় গেলেন না, এরা গোহায় গেল। কাবা গেলে এতে কাব হয়, এরা গোহায় মোরাকাবা হয়। এই জন্য বাবা যেন বলে কাবায় শরীয়ত, এরা গোহায় মারে ঘর। কারণ এরা গুহার থেকে রহস্যের জ্ঞান পাওয়া যায়, আর মসজিদ থেকে মাসাইল এজমা কিয়াস পাওয়া যায়, কিন্তু রহস্যের জ্ঞান কোনোদিনও মসজিদে পাওয়া যায় না। একাগ্রতা ছাড়া এবং গুরুর ধ্যান ছাড়া আত্মশুদ্ধি অসম্ভব। আত্মশুদ্ধি করতে হলে একাগ্রতা লাগবে এবং গুরুর ধ্যান করা লাগবে। বাবা জানে এত সুন্দর প্রতিভা আমাদেরকে শিক্ষা দান করে, এবং অনেকে আমি আশ্চর্য হয়ে যায় যখন প্রতিভা করে, অনেকে না জানে না যাই না, অনেক কথা বলে যে এইগুলো কই থেকে পাইছে। বাবা ই কানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইজা হুম জামি ওয়া লাইলা মুহদারু ওয়া নুফিকা বিসুরে ফাইজা হুম মিনাল আজলাস ইলা রাব্বিহিম ইয়ানসালুন ক্বালু ইয়া ওয়া ইলানা মাম মাসানা মিম্মা কাদিনা আযা মা আর এটা তো ইয়াসিন সূরা আয়া, আপনি ইয়াসিন সূরা পড়তেছেন,
কিন্তু সে জানেই না। আমি সেদিন আমার বোনের বিয়ে করাইতেছি, আমার পাশে একজন পড়ালে বসছে, তো বলে ইমাম সাহেব ডাকেন, আমার বোনের তো ভাই আমি ইরানি হুজুর গিয়েছি, তার এই মসজিদ শোনাই খালি টুপি আর পাঞ্জাবিটা আছে, এই ইরানি হুজুরের বিয়ে করাই দেবে। আমি বাবা যেন সাজা শরীফ করতেছি, যখন আমি করছি ইন কানা বিল্লাহ সেই হাত, তখন উনি বলতেছে যে এই আয়া আপনি এটা কি মানে কোথায় করলেন কই পাইলেন? তখন আমি বললাম আমার তাকে মসজিদ কেবলা বাবা যেন ছবি টাঙানো আছে, বাবা যেনেরই বললাম এই সম্পূর্ণ দিঘাটাই বাবা যায় ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সিইও গেছিল আমাদের বাসায়, সে দেখলো বাবা জানেরিটা পড়লো সম্পূর্ণ। তো ওনারা পড়লে মুগ্ধ, এত সুন্দর প্রতিভা করলো। তারপরে এই যে আমরা যে পড়ি বাল্লাহু বিল হাক্কে আলাল বাতিলে ওয়াইয়াত মাগহু ফাইজা হুয়া যাহিকু ওয়ালা কুমুল ওয়াইলু মিম্মা তাসিবু, এটাও তো কোরআনের আয়া, সবই কোরআনের আয়া, কিন্তু বুঝতে পারতেছে না। এই জন্য যে বাবা দান যে বললো যারা আলেম এই পথে যারা আসে তারা ঘাট বোধারা বলার সাথে সাথে বুঝা বলা যেটা সাধারণে বুঝে না, এর জন্য তারাও অগ্রসর হয়েছিস।